बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आजकल वीडियो ते आम्रा जनरल सेकेंड ऑर्डर सर्किट के बारे पढ़बो। सब तो प्रथम आम्रा टाइम कॉन्सेप्ट रिवाइज करे नहीं। मने करें आमी एखाने आछी एट टी इज इक्वल टू जीरो। इटार प्रथम मे बी वेरी फ्यू माइक्रो सेकेंड्स टाइम टाके आम्रा बोली टी जीरो माइनस एवं एटर परे आफ्टर फ्यू माइक्रो सेकेंड्स टाइम टाके आम्रा बोली टी जीरो प्लस। एवं एटर संगे एक्टा पॉइंट आपने मने रखबें कैपेसिटर वोल्टेज ऑलवेज कंटिन्यूअस दैट इज कैपेसिटर वोल्टेज इमिजिएटली चेंज करे ना से जन्नो যে ভোল্টেজটা হবে ভি এখানে এই পয়েন্টে ক্যাপাসিটর ভোল্টেজ সেই ভোল্টেজটাই এখানেও হবে এটা সাডেনলি চেঞ্জ করে না অ্যান্ড সেই মতে ইন্ডাক্টর কারেন্ট ইজ অলওয়েজ কন্টিনিউয়াস ডাজ নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি সো ইন্ডাক্টর কারেন্ট যেটা এখানে আছে সেই কারেন্টটাই এখানেও হবে। একটা আরো পয়েন্ট আছে যখন আমরা আই বলি আই এটার মানে হ্যাঁ আই এল ইন্ডাক্টর কারেন্ট এটাকে আমরা কেবলমাত্র আই লিখি এবং ক্যাপাসিটর ভোল্টেজটাকেও কেবলমাত্র আমরা ভি লিখি। এখন আপনি রিকল করবেন যখন আমরা স্টেপ রেসপন্স অফ আ সিরিজ আর এল সি সার্কিট পড়েছি এই সার্কিটটা হলো স্টেপ রেসপন্স অফ এ সিরিজ আর এল সি সার্কিট। আমরা সব তো প্রথমে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখান থেকে ডেরাইভ করেছি এবং যখন টোটাল রেসপন্স আমরা লিখি টোটাল রেসপন্স দুই ভাগে আছে। প্রথম ভাগটা হয়েছে ট্রানজিয়েন্ট রেসপন্স এবং দ্বিতীয় ভাগটা হয়েছে স্টেডি স্টেট রেসপন্স। এবং স্টেপ রেসপন্স অফ এ প্যারালেল আর সি সার্কিট এটা হয়েছে এই সার্কিটগুলো প্যারালেলে আছে এবং সেখানেও আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি এবং এখানে টোটাল রেসপন্সটাকে দুই ভাগে লিখেছি ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেডি স্টেট রেসপন্স। এখন কোশ্চেন আছে যে আমাদের কাছে সার্কিট হয় যেটা না তো সিরিজ হয় না প্যারালাল হয় সেটাকে কেমন করে সলভ করব। যেমন এখানে দেখেন এখানে আপনি দেখেন এই সেকেন্ড অর্ডার সার্কিট বিকজ এখানে দুইটা এনার্জি এলিমেন্ট আছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কিন্তু এটা সিরিজ প্যারালালে আছে এটা সিরিজে আছে এবং এটা হয়েছে ইন প্যারালাল সো সিরিজ প্যারালাল। সেই মতো এখানেও দেখেন দুইটা এনার্জি স্টোরেজ ডিভাইস সেই জন্য এটা সেকেন্ড অর্ডার হবে এবং এখানেও সিরিজ প্যারালাল কম্বিনেশন। তো এই মতের সার্কিটগুলোকে আমরা সলভ করি বাই জেনারেল সেকেন্ড অর্ডার সার্কিট ইকুয়েশন অর টেকনিক। আরো একটা পয়েন্ট আপনি যখন আমরা স্টেপ রেসপন্স বলি তার মানে হয় আমরা সুইচটাকে যখন ক্লোজ করবো 12 ভোল্ট সাডেনলি অ্যাক্রস ক্যাপাসিটর সি আসবে। এই ডায়াগ্রাম থেকে দেখেন প্রথমে ভোল্টেজটা জিরো ছিল তারপরে এটা সাডেনলি 12 ভোল্ট হয়ে গেছে এবং অ্যাকচুয়ালি ক্যাপাসিটর এই মতে চার্জ করবে ইনস্ট্যান্টেনিয়াসলি চার্জ করবে না এটা টাইম নেবে চার্জ করার জন্য। এই পিরিয়ডটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট পিরিয়ড। এটার অপোজিট হবে যখন আমরা মনে করেন এই সোর্সটা কানেক্টেড আছে এবং সোর্সটাকে আমরা জিরো করে দিই তখন কি হবে 9 ভোল্ট থেকে এখন এটা জিরোতে চলে আসছে সেই জন্য এটাও এক ধরনের স্টেপ রেসপন্স হয়েছে এখানে এবং আমাদের আউটপুটটা গ্রাজুয়ালি জিরো হবে এটাও ট্রানজিয়েন্ট পিরিয়ড। আমি এই 5-6 স্টেপ এখানে ফলো করব প্রবলেম সলভ করার জন্য এবং বেসিক্যালি এখান থেকে চলবো মাইনাস টি ইজ ইকুয়াল টু লেস দেন জিরো তারপরে আমরা এখানে আসি তারপরে টি গ্রেটার দেন জিরোতে যাব এবং টি ইকুয়াল টু ইনফিনিটি। এই স্টেপগুলো এখানে দেখেন সর্বপ্রথমে ফর টি লেস দেন জিরো তারপরে টি গ্রেটার দেন জিরো এবং এই এই মতে আমরা এখান থেকে আগে চলব।
আসুন এখন এক্সাম্পলটা সলভ করি ফাইন্ড দি কমপ্লিট রেসপন্স ভি অ্যান্ড আই ফর দিস সার্কিট গিভেন এটা কখন ক্লোজ হবে এই সুইচটা এট টি ইজ ইকুয়াল টু জিরো সপ্তপ্রথমে আমরা ফর টি লেস দেন জিরোতে আই জিরো এবং ভি জিরো পাতা করব এখন এই সুইচটা ওপেন আছে আসুন এই নেক্সট ডায়াগ্রামটা দেখি এই দেখেন সুইচটা ওপেন আছে এবং এটা স্টেডি স্টেট ফর্মে থাকার জন্য ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে এবং ক্যাপাসিটর ওপেন হবে তো এই স্টেটটা হয়েছে টি লেস দেন জিরো আপ টু টি জিরো মাইনাস এটাকে আমরা রিড্র করতে পারি এই মতে এখানে দেখেন সেম সার্কিট এখন এখানে দেখেন ভোল্টেজ এবং কারেন্ট কি আছে সার্কিটটা ইনকমপ্লিট কারেন্ট ফ্লো করবে না এটার মধ্যে সেই জন্য কারেন্টটা হবে জিরো এবং ভোল্টেজ কি হবে যে ভোল্টেজটা এখানে আছে বিকজ রাস্তায় কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই সেই জন্য এখানে 12 ভোল্ট হবে সো আমরা লিখতে পারি ভি জিরো মাইনাস 12 ভোল্ট এবং আই জিরো মাইনাস ইজ জিরো মনে রাখবেন এখন সুইচটা ক্লোজ হয় না সেজন্য আমরা টি আপ টু জিরো মাইনাস আসছি এটার আগে যেতে পারি না এখন এই টি গ্রেটার দেন জিরো সুইচটাকে এখন আমরা বন্ধ করে দিব ক্লোজ করে দিব তখন কি হবে এট টি জিরো প্লাস দি সুইচ ইজ ক্লোজড অ্যান্ড দি সার্কিট ইজ শোন হেয়ার সো এখানে দেখেন আমরা সুইচটা বন্ধ করে দিয়েছি এবং এইটা হচ্ছে আমাদের সার্কিট এট টি গ্রেটার দেন জিরো এটা এখন ট্রানজিয়েন্ট পিরিয়ডে আছে সেই জন্য আমরা ক্যাপাসিটরটাকে শর্ট করব না এবং ইন্ডাক্টরটাকে ওপেন করব না আমরা পড়েছি ক্যাপাসিটর ভোল্টেজ ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হয় না সেই জন্য ক্যাপাসিটর ভোল্টেজ ভি জিরো মাইনাস তে 12 ভোল্ট ছিল এইটাই ভি জিরো প্লাস তেও মেনটেন হবে 12 ভোল্ট সেই মতে কারেন্ট আই জিরো মাইনাস তে জিরো ছিল সেই জন্য আই জিরো প্লাস তেও জিরো থাকবে এখন আমরা অ্যাকচুয়ালি ডিভি ডিটি পাতা করার জন্য এই ফর্মুলার নোডের নোড ইকুয়েশন এখান থেকে লিখব আই কারেন্ট ইজ ইকুয়াল টু আই আই আর এবং আই সি সো আই ইজ আই সি প্লাস আই আর এখন এটাকে আমরা টি জিরো প্লাস টাইমে লিখে দিব সেই জন্য এটা হয়ে যাবে আই জিরো প্লাস আই সি জিরো প্লাস এবং এটা হয়ে যাবে ভি জিরো প্লাস ওভার টু এখান থেকে দেখেন এই ভোল্টেজটা ছিল ভি জিরো আর ভি তো ভি জিরো প্লাস ডিভাইডেড বাই টু হয়ে যাবে এখানে এখন আই জিরো প্লাস জিরো পুট করে দিব সেজন্য আই সি জিরো প্লাস মাইনাস সিক্স অ্যাম্পিয়ার হয়ে যাবে এবং আইসি বরাবর হয় সি ডিভি ডিটি সেখান থেকে আমরা লিখতে পারি ডিভি ডিটি বরাবর হয় আইসি ওভার সি এবং এট টি ইজ ইকুয়াল টু জিরো প্লাস এটা হয়ে যাবে ডিভি জিরো প্লাস ডিভাইডেড বাই ডিটি আইসির জায়গাতে আমরা লিখে নেব মাইনাস সিক্স এবং ক্যাপাসিটর ভোল্টেজ হয়েছে মাইনাস ফাইভ ফ্যারেড সেই জন্য ডিভি জিরো ডিটি হয়ে যাবে মাইনাস 12 ভোল্ট পার সেকেন্ড থার্ড স্টেপ হয়েছে নেক্সট উই অবটেন দি ট্রানজিয়েন্ট রেসপন্স ফর টি গ্রেটার দেন জিরো এখন ট্রানজিয়েন্ট রেসপন্স এটা হয়ে আসবে এবং ট্রানজিয়েন্ট রেসপন্সের জন্য আমাদেরকে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স এটাকে অফ করতে হবে তো এই ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট করে দিই এটাকে অফ করে দিই এখন আমাদের এই সার্কিটটা আমাদের কাছে আছে এখানে এগেন আমরা কেসিএল ইকুয়েশন লিখব এই পয়েন্টে কারেন্ট আই ইজ ইকুয়াল টু ভি বাই টু এবং আই হাফ
অ্যাকচুয়ালি এটা আইসি, আইসি কি হয়েছিল আমরা হাফ ডিভিডিটি পাতা করেছি গত লাস্ট ভিডিওতে। অ্যাপ্লাইং কেভিএল টু দি লেফট মেশ, এখানে এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব, ফোর আই, ফোর আই এই ভোল্টেজটা, এটার ভোল্টেজ হবে ভি ইজ এল ডিআই ডিটি, এল হচ্ছে ওয়ান, ডিআই ডিটি, এবং এই ভোল্টেজটা এখানে আছে ভি, সেজন্য এটাকে ভি লিখে নিব। সিন্স উই আর ইন্টারেস্টেড ইন ভি এট দি মোমেন্ট, উই সাবস্টিটিউট আই ফ্রম ইকুয়েশন 8.94। সো আমরা আই আইগুলো শেষ করার জন্য আমরা এই ফর্মুলাটা এখান থেকে ইউজ করে দিব, তাকে আমাদের কেবলমাত্র ইন টার্মস অফ বি ইকুয়েশন আ যায়। এখানে দেখেন এখন এই ভ্যালুটা আই এর পুট করে দিয়েছি, এটা ভ্যালু আই এর, সিম্পলিফাই করে নিব, এটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব এটার সঙ্গে, প্রথমটা হয়ে যাবে ডিভি ডিটি, এবং এটা হয়ে যাবে, দ্বিতীয়টা হয়ে যাবে ডি স্কোয়ার ভি ডিটি স্কোয়ার। রিয়ারেঞ্জ করে নিই, এখন এটা প্রপার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হয়েছে। এখন এটাকে ইন টার্মস অফ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আমরা লিখতে পারি, তার মানে হয় ডিভি ডিটি বরাবর আমরা লিখব এস, সেই জন্য এটা হয়ে যাবে এস স্কোয়ার, এবং এখানে কেবলমাত্র সিক্স লিখব। এটাকে যখন আপনি ফ্যাক্টরাইজ করে নেবেন তখন দুইটা টার্ম আসবে এখান থেকে, এস প্লাস টু এবং এস প্লাস থ্রি, সেই জন্য দুটা রুটস এখান থেকে আমরা লিখতে পারি, এস ওয়ান বরাবর হয় মাইনাস টু এবং এস টু বরাবর মাইনাস থ্রি। ফোর্থ স্টেপটা হয়েছে টু গেট দি ন্যাচারাল রেসপন্স। ওকে, রুটস আমরা পাতা করে নিয়েছিলাম, এখন ন্যাচারাল রেসপন্সের জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করব। ভি ন্যাচারাল ইজ এ ই রেস টু দি পাওয়ার এস ওয়ান টি প্লাস বি ই রেস টু দি পাওয়ার এস ওয়ান টি। এস ওয়ান এর ভ্যালু পুট করে দিই, সো এটা হয়েছে আমাদের ন্যাচারাল ইকুয়েশন। এটার মধ্যে এ এবং বি আননোন আছে, এটাকে আমরা পরে ডিটারমিন করব। এখন আমরা কমপ্লিট ইকুয়েশনের জন্য আমাদেরকে ভি ইনফিনিটি এবং আই ইনফিনিটি চাইতে হবে, সেজন্য এখন এই সার্কিটটাকে আমরা স্টাডি স্টেটে নিয়ে যাব। স্টাডি স্টেটে যখন যাবে এই সার্কিটটা তখন কি হবে, এই ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে এবং ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে। এখন দেখেন আমরা এই ভোল্টেজটা, এটার আমরা বলি ভি স্টাডি স্টেট ফাইনাল ভ্যালু, ফাইনাল ভোল্টেজ ভ্যালু আর ভি স্টাডি স্টেট ভ্যালু। এটা এখান থেকে দেখবেন কেমন করে আমরা পাতা করতে পারি, 12 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 4 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 2। সো ভি এস এস টি দ্যাট ইজ স্টাডি স্টেট, অথবা ভি ইনফিনিটি এটা হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 ভোল্ট। সো আমরা কমপ্লিট রেসপন্স এই ফর্মুলাতে ফর্মুলা ইউজ করব, টোটাল রেসপন্স কমপ্লিট রেসপন্স বরাবর হয় ভি স্টাডি স্টেট প্লাস ভি ন্যাচারাল আর ভি ট্রানজিয়েন্ট অ্যান্ড সেই মতো কারেন্ট। সো এখান থেকে আমরা লিখতে পারি কমপ্লিট রেসপন্স ইজ ভি এস এস লিখে নিয়েছি 4, এবং ভি ট্রানজিয়েন্ট আর ভি ন্যাচারাল এখান থেকে আমাদের এই ইকুয়েশনটা ছিল ওটাকে লিখে নেব। এটা হয়েছে কমপ্লিট রেসপন্স। এখন আমরা এ এবং বি এর ভ্যালুটা পাওয়া করব। সো দি কমপ্লিট রেসপন্স ফর্মুলাটা আমরা পাতা করেছিলাম, এখন এ এবং বি এটা আননোন এটাকে আমরা পাতা করব। এটার জন্য সব তো প্রথমে আমরা ইকুয়েশনে টি ইজ ইকুয়াল টু 0 পুট করে দেই, সো এট টি ইজ ইকুয়াল টু 0 এটা হয়ে যাবে ভি 0, 4 ই রেস টু দি পাওয়ার 0 ইজ 1, সেই জন্য এখানে এ হবে, সিমিলারলি ই রেস টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 প্লাস বি।
এখন ভি জিরো কতটা ছিল, ভি জিরো 12 ছিল, এখান থেকে দেখেন ভি জিরো প্লাস এবং ভি জিরো মাইনাস বরাবর ছিল 12 ভোল্ট, সো 12 ভোল্ট এখানে ইনসার্ট করে দিব আমরা 12 ভোল্ট এবং এটা সলভ করে এ প্লাস বি বরাবর হয় 8, একটা ইকুয়েশন এটা হয়েছে। এখন একটা আরও ইকুয়েশন আমাদের চাইতে হবে এটাকে সলভ করার জন্য, সেই ইকুয়েশনটা আমরা ভোল্টেজটাকে ডিফারেন্সিয়েট করে এখান থেকে পাতা করব। সো ডিফারেন্সিয়েটিং দিস, টেকেন ডিফারেন্সিয়াল, এটা হয়ে যাবে এখন মাইনাস টু এ ইরেস টু দি পাওয়ার টু এবং মাইনাস থ্রি বি ইরেস টু দি পাওয়ার টু, কনস্ট্যান্টটা জিরো হয়ে গেল। এখানে এখন আমরা টি ইজিগেল টু জিরো পোর্ট করে দেব, টি ইজিগেল টু জিরো এটা হয়ে যাবে ডিভি জিরো আর ডিভি জিরো প্লাস ডিটি এবং এই দুটো হয়ে যাবে মাইনাস টু এ মাইনাস থ্রি বি। এখন আমরা সেকেন্ড স্টেপতে এই ভ্যালুটা পাতা করেছিলাম ডিভি জিরো ডিটি, সেটা ছিল মাইনাস 12 ভোল্টস পার সেকেন্ড, সো এটাকে এখানে লিখে দেব। তো আমাদের দ্বিতীয় ইকুয়েশনটা এই মতো হয়ে যাবে, এটাকে সলভ করে এখানে আসে। সো আমাদের কাছে এখন দুইটা ইকুয়েশন ছিল, একটাই এবং দ্বিতীয়টা 8, 9, 11, এই দুটার মধ্যে আমরা এ বি সলভ করব। সো এই দুটো ইকুয়েশন ছিল, এটাকে আমরা সলভ করতে পারি। আই হোপ আপনি করতে পারেন, এটাকে আপনি ডাবল করে নেন, টু এ টু টাইমস এটা ক্যান্সেল হয়ে যাবে। সো এ বরাবর হবে 12 এবং বি বরাবর হবে মাইনাস 4। আমি আশা করি আপনি এটাকে সলভ করতে পারেন ইজিলি। সো যখন এ বি ভ্যালু এখানে আমরা পুট করে দিব, সো এটাই হয়েছে আমাদের ফাইনাল ইকুয়েশন আর কমপ্লিট ইকুয়েশন। সো ভোল্টেজ আমরা পাতা করে নিয়েছি, এখন আমাদেরকে কারেন্ট পাতা করতে হবে। সো কারেন্টের জন্য আমরা এই ফর্মুলাটা ছিল আই ইজিক্যাল টু দিস ফর্মুলা ফ্রম এখান থেকে নিয়েছি এই নোড থেকে। সো ভি ভ্যালু এখানে ইনসার্ট করে দিব, তো প্রথমটা হয়ে যাবে টোটাল ভ্যালু ভি ডিভাইডেড বাই টু এবং দ্বিতীয়টাকে আমরা এটা ডিফারেন্সিয়েট দেব অফ ভি। ডিফারেন্সিয়েশন করে এই টার্মগুলো আমরা এখান থেকে আসবে এবং দ্বিতীয়টা এখান থেকে আসবে। সো টোটাল সামারাইজ করে নেব এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার ফর কারেন্ট। সো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কেমন করে এই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে।